تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو رحمة تسري فعاش القلب إخلاصا وصرت تحوم كالطير تحلق في ثقافات وتنهل من ربى الخير উপভোগ করতে চায় আর দুষ্ট মৌলবীরা মসজিদের ভিতরে নারীদেরকে উপভোগ করতে চায়। কথা পরিষ্কার হইল কিনা বুঝলেন কিনা? ওরা নারীদেরকে পতাকাকে উপভোগ করতে চায় আর এরা নারীদেরকে মসজিদের ভিতরে উপভোগ করতে চায়। তাদের মধ্যে এদের মধ্যে আর কোনো পার্থক্য নাই। ওরাও নারীদেরকে উপভোগ করতে চায়, এরাও নারীদেরকে উপভোগ করতে চায়। ওরা চায় পতাকাতে, এরা চায় মসজিদের ভিতরে। সন্তানের লোকে বেশি সময় খারা কাটায়, মা আগলে কাটায়। যে তারা আমরা মা বইন হলে আমরা দিনটা কিয়া ইসলামিক কানিতে কি তারা দূরে রাখছি। ইসলামিক মাহফিলও তারা ইতে পারতে নাই, ঈদের মাঠে যেতে পারতে নাই, মসজিদও যেতে পারতে নাই। অথচ যদি সৌদি আরবের প্রত্যেকটা মসজিদও গেলে দেখবা মহিলাগুলোর বাবুন মিশা আলাদা আছে। রসুল সাল্লাহ ইসলামের আমরার দেশ থেকে অনেক মহিলা হল হজ যায়, হজ গিয়ালে এমন মুসিবতে পড়েন, কারণ জামাতে গিলা নামাজ পড়তে হয় তারা জানেন না। এটা বেটাইনতে বেটিনতরে মসজিদ ঘরও তৈয়া দেন গিয়া, রুমও তৈয়া, হোটেলও তৈয়া দেন গিয়া। আর যদি কেউ যায় গিয়ালে মুসিবতে পড়ে যে এক রাখাত এক জায়গা যদি না পায়, তো আপনি আমি জানি যে এক রাখাত না পাইলে কিলা পড়তে হইব। এখন আপনার মা বা বোন বা শাশিরে লইয়া গেলা গিয়ালে এক রাখাত মিস করলে বাকি কিন কিলা পড়তে হইব জানে না। তিন টাকা সালাম বিরাই লগে হে তো হইছে না, আবার ফলেন ছবি খানি কিন্তু এখানে হইছে না। এই চর্চা আমরা দেশে নাই। আমরা সে মার্কেটও যাইব, মহিলাগুলোর মার্কেটও যাইবার জায়গা আছে, মহিলাগুলোর মাজারও গিয়া মাজার পূজা করবার জায়গা আছে, মহিলাগুলোরও মহিলাগুলো বিভিন্ন জায়গা বিয়া সাদিত মহিলাগুলোর আলাদা প্যান্ডেল আছে, আলাদা ব্যবস্থা আছে, কিন্তু মসজিদও নাই। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি মসজিদ আজকেও গেল ফাইবা গীতা মহিলাগুলোর সালাতর জায়গা আছে। আমরার বাংলাদেশের সবথেকে বড় যে মসজিদ হেড মসজিদ যেটা এখন বাইতুল মুকাররম, সেইখানে মহিলাগুলোর নামাজের ব্যবস্থা আছে। অথচ সিলেট বিভাগও দেশে বিদেশে তখন আমরা ই এলাকার মানুষ হল সেও কখন ই এলাকার দ্বিতীয় লন্ডন। আপনি লন্ডনও দেখ, লন্ডনও মসজিদ দেখল মহিলার ব্যবস্থা আছে। আপনি মিডিল ইস্টে তখন এই দেশের মানুষ এই এলাকার মানুষ হল অনেক মানুষ মিডিল ইস্ট এখন না, মিডিল ইস্টে মহিলাগুলোর নামাজের ব্যবস্থা আছে। অথচ আমরা মহিলাগুলোর মসজিদে যাইবার ব্যবস্থা করতাম পারছি না। তবে মাশাআল্লাহ মার্কেটও আমরা ঠিকু, ঈদের মার্কেটও তারা ঠেলে চেলায় যাওয়াও যায় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাঝে কইরা, এবং আমরার এক অনেক বক্তাগুলো আছেন তারা ওটা এখন যে একগুলো মানুষ বার হয়েছে তারা বেটিন ধরে মসজিদ লইয়া তারা বুক করতে চায় নাউজুবিল্লাহ, হকা নাউজুবিল্লাহ। এ এই বক্তাগুলো তো খানা যে তারা দেখে না নি যে মার্কেটও যাইরা বেটিন তার বিরুদ্ধে কোনোদিন কইছে, মার্কেটও বেটিন যাইরা এটা বুক করা না, মসজিদও গেলে উজিন বুক করবা। মসজিদও যদি আমার মা বোন যায় তাহলে কিলা যাইবা, তারা ফর্দা করে যাইবা, তারা ইনো আল্লাহর ঘরে যাইবা। আমরা যখন মুসলমানরা যখন যাই আমরা বাজারও জেলা যাই ইলা মসজিদও যাই না, মসজিদও বালা খাবল পিন দিয়া যাই, মসজিদও টুপি দিয়া যায়, মসজিদও অজু করিয়া যাই। আর তারা কর যে মসজিদও গেলে বুঝি মানুষে বুক করবা নাউজুবিল্লাহ, মসজিদও গেলে দিনদারি হইব, মসজিদও বলে বেফায় বেফর্দা যে মহিলা ও মহিলাও কিতা মাথা খাপড় দিয়ে যাইব। আমরা মা বই নকলে এখন পর্যন্ত অভ্যাস আছে, আজান করলে নামাজ না পড়লেও মাথা খাপড় দেইন তারা। অথচ আজান হইছে না মাথা খাপড় দিবার লাগে, আজান হইছে কিতার লাগি নামাজ পড়বার লাগিয়া। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিলাগুলো ইনক্লুড করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন যে ওমা কানালি মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, আল্লাহ এবং আল্লাহ রাসূল আদেশ করলে কোনো ঈমানদার নারী এবং ঈমানদার পুরুষের এটার ভিন্নতা করার ইখতিয়ার নাই। আল্লাহ কইছেন রাসূলে কইছেন এটা ভিন্নতা করার ইখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূলে কোনো অর্ডার করলে কোনো আদেশ করলে তাহলে সেই ব্যাপারে তার কোনো ইখতিয়ার নাই যে নারী হোক আর পুরুষ হোক কাজে ভিন্নতা করার। এই নামাজ শুধুমাত্র পুরুষদের জন্য নয়, মেয়েদের জন্য। আজকে আমার দেশের মৌলবীরা তারা দিনকে এই এই কাটছাট করছে, মেয়ে মেয়ের সাহাবায়ে কেরাম এবং ইয়েরা কি বলে উম্মাহাতুল মুমিনিন এরপরে সাহাবিয়াত সবাই চলে যেতেন,
এবং বলছেন যে যারা ঋতুবতী হাত্তাল হুইয়াব হায়েজ ওয়ালি মহিলা তাদেরকে বলা হয়েছে তোমরা বের হও, ঈদগাহতে চলে যাও, এটা মসজিদ না ঈদগাহ। ওইখানে তো তারা কি করবে, তাহলে আমিন আমিন বলবে, কারণ জিকিরের কত কাজেই তো আছে, নামাজের রূপে জিকিরটা করবে না কিন্তু বসে বসে জিকির করবে। তারা আর কি করবে, ইমাম যখন দোয়া করবে খুতবার মধ্যে, এই দোয়া না খুতবার দোয়া, তখন তারা আমিন 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 করতে থাকবে। তারা মুসলিম সমাজের অংশ, মেয়েদের অধিকার নিয়ে আজকে নাস্তিকরা নাস্তিক বুদ্ধিজীবীরা কথা বলে, এগুলির কথা বলে আফসোস, এরা পড়ালেখা করে না। আল্লাহ চোখ দিয়েছেন দুইটা, কিন্তু তারা চোখ দেখে এক ব্যাটারি দিয়া একটা চোখ বন্ধ রাখে। জ্ঞান অর্জন করতে হয় দুই দিক থেকে, ডান থেকেও বাম থেকেও, এ বি সি ডি ক খ এগুলি বাম দিয়া, আলিফ বা তাসা ডান দিয়া, দুটাই জ্ঞান। কিন্তু ওনারা এ বি সি ডি পড়িয়া আলিফ বা তাসার ব্যাপারে কথা বলে, কথা বুঝতে পারছেন? ওলা তাক্ষু মা লাইসা লাকা বিহি ইলম, নারীদের কি মর্যাদা দেখছো? নারীদেরকে ঈদগাহতে আসতে বলা হয়েছে, তারাও জিকিরে শরীক হবে, এই খুশিতে শরীক হবে, আল্লাহর বরকতকে উচ্চকিত করবে। মুসলিম সমাজের অ্যাক্টিভ অংশ তারা, তারা একটা সক্রিয় অংশ, অংশকে বাদ দিয়ে না। মসজিদে তাদের আসার জন্য অব্লিগেশন আরোপ করা হয়নি, বাধ্যতা চাপিয়ে দেওয়া হয়নি, কিন্তু এটাও বলেছে লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যদি আসতে চায়, নামাজ পড়তে চায়, তাদেরকে মানা করো না। সুতরাং আহলে ইলম বলছেন মানা করার অধিকার স্বামীর নাই, যে মসজিদে যেতে পারবে না, সে যদি আসতে চায় বাজারে যাওয়ার জন্য মাশাল নাও কত কিছু, ঈদের বাজার এই বাজার, তার সঙ্গে নিজে থাকে বাচ্চা কান্দে লিয়ে বৌরে আগে বাজার করে, নিজে বাচ্চারে নিয়ে ঢুলায় আর বৌরে কয় তুমি কি ন, এগুলি করতে পারে। কিন্তু যত ফতুয়া কোন সময় মসজিদে আসতে গেলেই, হ্যাঁ তো যেই মহিলারা বাজারে ঘুরে বেশি, এদেরকে তো একটু ঠিক করাও তো দরকার, যে এইসব পরিবেশে এই খুতবাগুলি শুনলো যে মহিলারা শুনে, আর যারা শুনে না জ্ঞানের দিক থেকে রাত দিন ফরক হবে না, ওদের মধ্যে কি ওই চেতনার উন্মেষ ঘট, চেতনার উন্মেষ ঘটবে না, তারা উদ্দীপিত হতে পারে না। সুতরাং জুমার দিন অন্তত খুতবাটা শোনা দরকার। আল্লাহ পাকের শুকর আমি যেই কোটা মসজিদ বানিয়েছি, মানে আমি নেতৃত্ব দেই, সবকটি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা রাখেছি, তাদের জন্য রিজার্ভ করে দিয়েছি, এখানে নামাজ যারা আসতে চায় বলি না আসোই, কিন্তু বর্তমান সময়ে আসাটা ভালো। কেন ভালো? খুতবাগুলি শুনবে, দিনের কথা তারা শুনে না, তারা বুঝে না। সাধারণ নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে, জুমার নামাজে যেতে তিনি উৎসাহ দেননি, অনুমতি দিয়েছেন। তিনি বলেছেন মরু লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহি ওয়া বুয়ুতুহুন্না খায়রুল্লাহুন্না, আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদে যেতে বাধা দিও না, তবে তাদের জন্য বাড়িতে নামাজ পড়া উত্তম। পাঁচ ওয়াক্ত সাধারণ নামাজগুলো মহিলারা বাড়িতে পড়বেন এটাই উত্তম, তবে মসজিদে যাওয়া অনুমোদিত। এখানে কথা আছে, মসজিদে মেয়েদের যাওয়া আর মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা সম্পূর্ণ ভিন্ন জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে শুরু করে এ পর্যন্ত মুসলিম উম্মাহ মক্কা মদিনা কুফা বসরা কখনো মেয়েদের মসজিদে নামাজের ব্যবস্থা বন্ধ হয়নি। কারণ একটা মেয়ে বাজারে আছে, রাস্তায় আছে, পথে চলছে, নামাজ রক্ত হয়েছে, তাকে তো নামাজ পড়তে হবে, সে মাঠে পড়বে না মসজিদের ভিতরে পড়বে? কাজেই মসজিদে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকবে, কিন্তু মেয়েরা ওক্তিয়া নামাজে বাড়ি থেকে মসজিদে আসবেন এটা রসুলাম উৎসাহ দেননি, অনুমতি দিয়েছেন। শর্ত পর্দাসহ, শর্ত কোনো খুশবু মাখবে না, শর্ত শাকে অতি সাধারণ হয়ে যেতে হবে ইত্যাদি। আর ঈদের নামাজে যাওয়ার জন্য রসুল্লাহ সাল্লাম মেয়েদেরকে উৎসাহ দিয়েছেন, আদেশ দিয়েছেন। তিনি বলেছেন যাদের বোরকা নেই, জিলবাব নেই, কারোর কাছে জিলবাব কর্জ করে নিয়ে যাবে, যাদের নামাজ ফরজ নয় তারাও যাবে, দুয়াই শরীক হবে, ওয়াজ শুনবে। এ সব কিছুর জন্যই শর্ত হলো নিরাপত্তার পরিবেশ থাকা,
অর্থাৎ যদি মেয়েরা মসজিদে বেরোতে গেলে মেয়েরা নিজেরা আক্রমণের শিকার হন, তাদেরকে কেউ টিস করে, অথবা তারা কোনো অশালীন কাজ করেন, তাহলে এটা বৈধ হবে না। তবে যদি নিরাপত্তা শালীনতার ব্যবস্থা থাকে সমস্যা নেই। এখানে আমরা যারা আলেমরা নিষেধ করেন অবশ্যই তাকওয়ার কারণে নিষেধ করেন। তবে আপনাদের মজার কথা বলি, আমার সবসময় রাসূলুল্লাহ সাল্লাম এবং সাহাবীদের যুগটাকেই বড় লাগে, তাদের মানে যাওয়াটাই বড় লাগে। তারা অনুমতি দিয়েছেন, উৎসাহ দেননি, আমরা অনুমতি দেবো উৎসাহ দেব না। ঈদের মাথায় উৎসাহ দিয়েছেন, আমি উৎসাহের কথাই বলবো, পরিবেশ না থাকলে যাবেন না। কিন্তু আমরা যেটা করছি, ওয়াজ মাহফিলে মহিলাদের ব্যবস্থা হয় না? হয় না, হয়। যে আলেমরা মসজিদে যেতে নিষেধ করেন তারা ওয়াজে যেতে তো নিষেধ করেন না। আচ্ছা, মহিলারা ওয়াজে গেলে বেশি ফেতনা হয় না মসজিদে নামাজে গেলে বেশি ফেতনা হয়? আমি যেহেতু ওয়াজে যাই, আপনারা জানেন ওয়াজ মাহফিলের আগে আরেকটা মাহফিল থাকে, সেটার নাম হলো মেলা, জমজমাট। অনেক সময় ওয়াজ এসছেও বেশি জমজমাট দেখেননি? তা আমি গাড়ি নিয়ে যাই, ওই মেলার ভিতর দিয়েই তো দেয় পৌঁছাতে হয়। মেলার ভিতরে ওয়াজ শুনতে আসা বোরকা পরা মহিলারা বন্ধুর সাথে গল্প করছে, হাহা হো করছে, আইসক্রিম কিনে খাচ্ছে, এগুলো দেখতে দেখতেই যাই। আচ্ছা, কোনো মসজিদে নামাজ পড়তে এসে এইরকম কিছু হয় কিনা? কিন্তু তারপরও আমরা মাহফিলে যাওয়া নিষেধ করি না, মসজিদে যাওয়া নিষেধ করি, বলি তো ফেতনা। আসলে ফেতনা যদি থাকে, ফেতনা মানে হয় মেয়েটা কোনো অশালীন কাজ করবে অথবা মেয়েকে অশালীন কিছু করা হবে, এই ভয় থাকলে যাওয়া নাজায়েজ, তা না হলে যাওয়া অনুমোদিত, উৎসাহিত নয়। না, বন্ধুরা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম খুলুন, 1017 নম্বর হাদিস, ইবনু ওমর, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তার ছেলের নাম হলো বিলাল। তার ছেলের নাম কি? বিলাল। মনে রাখবেন, ওমরের ছেলের নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ ছেলের নাম কি? বিলাল। তো ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি হাদিস বর্ণনা করছেন একদিন, যে লা তামনাউ নিসাআকুম ইদাস্তাযানা ফিল মাসাজিদ। শোনো সাহাবীরা, শোনো, তোমরা মহিলাদেরকে বাধা দিও না মসজিদে যেতে, যারা যদি মসজিদে গিয়ে সালাত পড়তে চায় তাদেরকে বাধা দিও না। এটা হলো হাদিস। এক শ্রেণীর মানুষ আজকে আলেম, এরা হলো প্রতারক ব্যবসায়ী, ধর্ম ব্যবসায়ী, এই বদমাশগুলো বলছে যে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য। এদেরকে রজম করার দরকার না? এরা আলেম না প্রতারক? আপনারা আজও তাদেরকে চেহারা চিনতে পারেন নি? বাংলাদেশে এই বেদাতি আলেমরাই, এই ধান্দাবাজরাই শরীয়তটাকে নষ্ট করেছে, ইসলামটাকে বিতর্ক করেছে তারা। বদমাশ, তোমার লজ্জা করে না, তোমার শরম করে না, হবে হায়া কোথাকার। তুমি যখন মক্কায় বউ নিয়ে হজ করতে যাও, মক্কায় কেন তোমার বউ সালাত আদায় করে? বেহাদব কোথাকার, মসজিদে নববীতে তুমি যাও, বদমাশ কোথাকার। তোমার মাথায় টুপি থাকলে, মুখে দাড়ি থাকলে তোমাকে আলেম বলে কে? তুমি এক প্রতারক, তুমি এক ধান্দাবাজ, তুমি এক দালাল, তুমি মুসলিম বা শত্রু তুমি। বেয়াদব কোথাকার, মসজিদ নববীতে বিশাল চত্বর মহিলাদের জন্য রাখা আছে, সেখানে তারা পাঁচ অক্ত সালাত আদায় করতে পারে, আর এই বদমাশ বলে আহলে হাদিসরা মহিলাদেরকে মসজিদে নিয়ে যায় ভোগ করার জন্য। একে রজম করার দরকার। যদি উমরের যুগ থাকতো, আজকে ইসলামী রাষ্ট্র থাকতো, এদেরকে দুবেল করে হত্যা করা হতো। হাদিসের বিরুদ্ধে কথা বলে এত বড় সাহস! ওর হাদিসের প্রতি মায়া আছে, মহব্বত আছে। কাল কিয়ামতের মাঠে তোমার সাথে কথা হবে। দুনিয়া খুব খারাপ জায়গা, দুনিয়াতে বিচার পাচ্ছি না, তোমার বিচার দুনিয়াতেও হবে, কিয়ামতের মাঠেও হবে ইনশাআল্লাহ। সেইদিন সাক্ষী হব আমরা, তুমি পা দিবে কিভাবে সেটা দেখব। সূরা বাকারা 143 নম্বর আয়াত খুলো, যাবে কি করে? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়াজআলনাকুম ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান লিতাকুনু শুহাদা আলান নাস। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদের উম্মতকে
সমস্ত উম্মতের উপরে সাক্ষী স্বরূপ করেছে। বেদাতীরা যখনই যাবে পানি খেতে, তখনই আমরা বলবো আল্লাহর নবী আলা বেদাতি, এদেরকে পানি পান করাতে দেওয়া যাবে না। ও রাসূল আলাইকুম শাহীদা, আর আমাদের জন্য সাক্ষী দিবেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা আল্লাহ বলে দিয়েছেন। কিয়ামতের মাঠে টিকতে পারবে না। আজকে যতই গলাবাজি করো না কেন, যতই ধান্দাবাজি করো না কেন, যতই প্রতারণা করো না কেন, কিয়ামতের মাঠে এই সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। সেদিন দেখে নিব অবশ্যই। চলুন মূল ঘটনায় চলুন। যখন বলেছেন যে তোমরা বাধা দিও না মহিলাদেরকে মসজিদে সালাত পড়তে যেতে, উমরের ছেলে আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন বাপকে যুক্তি দেখিয়ে, ওয়াল্লাহি লা নামনাউহুন্না, আব্বা আল্লাহর কসম করে বলছি তাদেরকে বাধা দিব, ফেতনার দুঃখে মসজিদে যেতে দিব না। এই কথা বলা মাত্রই আব্দুল্লাহ ইবনে ওমর, ওমরের ছেলে আব্দুল্লাহ অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, মহাদ্দিস মানুষ ছিলেন, অন্ধ হয়ে গেছেন শেষ বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বিরুদ্ধে তার ছেলের উক্তি শোনার পরেই বলছেন সাথে সাথে, উখবিরু কানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকুলুল্লাহ বেদো ওয়াসাব্বা কদ্দাম এলাইহে ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, কড়া ভাষায় গালি দিয়ে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু কড়া ভাষায় তার ছেলেকে গালি দিলেন। দেওয়ার পরে তার দিকে এগিয়ে গেলেন মারার জন্য, বেয়াদব কোথাকার, উখবিরু কানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াতাকুলু লালামনাহুন্না, আমি তোমাকে আল্লাহর নবীর পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো তাদেরকে বাধা দেব, তাদেরকে বাধা দেব। আমি বলছি রাসূলের পক্ষ থেকে হাদিস আর তুমি বলছো বাধা দেব। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু এমন ব্যক্তি ছিলেন, সুন্নাতকে এত ভালোবাসতেন, সুন্নাতকে এত ভালোবাসতেন, মা কাল্লামাহু হাত্তা মাত, মৃত্যু পর্যন্ত এই বেলালের সঙ্গে বাপ আব্দুল্লাহ আর কোনোদিন কথা বলেননি, আর কোনোদিন কথা বলেননি। তুমি নবীর বিরুদ্ধে বললে কেন? হাই, আমার নাম ক্লোই, কানাডা থেকে এসেছি, আমি এখানে মুম্বাইয়ের ছাত্রী। আমার প্রশ্ন হলো যে কেন এখানে মানে ইন্ডিয়ায় মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না? বোন খুব সুন্দর একটা প্রশ্ন করলেন যে কেন ইন্ডিয়াতে মহিলাদের মসজিদে যেতে দেওয়া হয় না। এজন্য ইন্ডিয়া দায়ী কোরআন হাদিস না। আমি আমার লেকচারে বলেছি ইসলামকে বিচার করবেন না মুসলিমদের দেখে অথবা মুসলিম সমাজের লোকদের দেখে, ইসলামকে বিচার করবেন কোরআন এবং সহিহ হাদিস দেখে। আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ বুখারীর একটা হাদিস, তিনি বলেছেন আল্লাহর ভৃত্যদের মধ্যে মহিলাদেরকে মসজিদে যেতে বাধা দিও না। আরেকটা হাদিস সহিহ বুখারীর ভলিউম নাম্বার 1 বুক অফ সালা 865 নম্বর আগে, তিনি বলেছেন যে যদি মহিলা ভৃত্য মানে মুসলিম নারী আল্লাহর ভৃত্য যদি তারা মসজিদে যেতে চায় রাতের বেলায় তাদের বাধা দিও না। এখন আমাদের ভারতীয় সংস্কৃতিতে মহিলারা মসজিদে যেতে পারে, তাদের যেতে দেওয়া হয়, তবে আলাদা ব্যবস্থা, আলাদা প্রবেশপথ, আলাদা ওজুর ব্যবস্থা, নামাজের জন্য আলাদা জায়গা। আমরা মুসলিমরা নারী পুরুষের অবাধ মেলামেশাই বিশ্বাস করি না, যেমনটা চার্চে বা মন্দিরে গেলে দেখবেন। কেন? কারণ নামাজের সময় আমরা যখন নামাজ পড়ি আমরা মানুষে মানুষে কোনো পার্থক্য করি না, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই, পাশের লোকটি কেমন তা দেখা হয় না, লোকটা কালো বা সাদা, হলুদ বা বাদামি, ধনী বা গরিব, আমরা কাছাকাছি দাঁড়িয়ে নামাজ পড়ি। এখন যদি কোনো মহিলা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায়, চিকিৎসকরা আমাদের বলে যে মহিলাদের শরীরে তাপমাত্রা 1 ডিগ্রি বেশি, যদি কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়েন আপনার মনোযোগ মহিলার দিকে বেশি যাবে আল্লাহ তাআলার চেয়ে। এজন্য আলাদা ব্যবস্থা কিন্তু সুবিধা সমান, আলাদা প্রবেশপথ, আলাদা ওজুর ব্যবস্থা, আপনি হাত ধোবেন, আপনার পা ধোবেন, না মাহরামের সময় এগুলো করতে পারবেন না। কিন্তু ইন্ডিয়াতে অনেক মসজিদে এই ব্যবস্থা নাই, তবে আলহামদুলিল্লাহ এটা শুরু হয়েছে। বোম্বেতে কিছু মসজিদ আছে যেখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রয়েছে, সাউথ ইন্ডিয়াতেও কিছু মসজিদ আছে, আমি সেখানে গিয়েছি, তবে আমি একমত প্রয়োজনের তুলনায় এটা খুবই কম। যদি সৌদি আরবে যান প্রায় সব মসজিদে 95%-এর বেশি মসজিদে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে, 95%-এরও বেশি, হতে পারে 99 বা তারও বেশি, আমি জানি না, তবে 95%-এর বেশি মসজিদে মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা আছে। লন্ডনে যান বা আমেরিকায় যান, বিদেশে প্রায় সব দেশেই আছে, শুধু ভারতে নেই। সুতরাং সমস্যাটা ভারতীয় মুসলিমদের,
তাই আমি বলেছি যে এই আলাদা ব্যবস্থা মহিলাদের জন্য করতে হবে আলাদা, তবে সমান সুযোগ যাতে মহিলারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ। আপনি জানেন না এটা মসজিদ? বাপ মা কি আদব কায়দা কিছু শিখায় নাই? মহিলারা কি মসজিদে নামাজ পড়ে নাকি বাসায় নামাজ পড়বেন? আমরা যারা বাইরে কাজকর্ম করি তারা নামাজ কোথায় যা পড়বো? আর ইসলাম কি আল্লাহ শুধু ছেলেদের জন্য পাঠিয়েছে? কি সব বলে এইসব ফালতু মহিলা! দেখেন, আমি মহিলা না, আমি মেয়ে। আর আমাদের নবীজির সময় মসজিদে কোনো বাউন্ডারি ছিল না, বাচ্চাদের কাতারের পিছনে মহিলারা নামাজ আদায় করত। আমাদের জন্য একটা জায়গাও দিবেন না, নামাজও পড়তে দিবেন না। ঠিক আছে, আমি মসজিদে গেলাম, পারলে আমাকে আসান। আরে তুই তো লোকটাকে বিপদে ফেলাই দিলি, এখন তো তাকে কোরআন হাদিস খুঁজে বের করতে হবে, নারীদের মসজিদে নামাজের বিধান। আরে ছাড় তো, পড়ালেখা না করতে করতে এই অবস্থা হয়েছে। প্রতিটি মসজিদেই থাকুক নারীদের জন্য নামাজের স্থান। সব গুরে যা হোগি আখির জলবায়ে খুরশিদ সে ये चमन मामूर होगा नगमाए तौहीद।